দ্বিতীয় দিনও মনোনয়নপত্র দাখিল পর্বত বহু হাই প্রোফাইল প্রার্থী। করিমগঞ্জত পঞ্জিকা চাই মনোনয়ন কমলাক্ষর, সিপাধারত মহাদেবর শ্রীচরণত আঁঠুলৈ মনোনয়ন পরমানন্দর, সমর্থকর পারভঙা উৎসাহর মাজেরে মনোনয়ন যাত্রা গুরুজ্যোতির। হাজার বিজার সমর্থকক লগত লৈ দ্বিতীয় পর্যায়ৰ মনোনয়ন পত্র দাখিল করিলে বহু রথী মহারথিয়ে। দ্বিতীয় পর্যায়ৰ নির্বাচনৰ মনোনয়ন দাখিলৰ শুকুরবারে অন্তিম দিন, সেয়ে বৃহস্পতিবারেও রাজ্যের জিলাই জিলাই দেখা গল রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন পর্ব। এও রাতুল বরা মরিগাঁওর এজন নির্দলীয় প্রার্থী, মনোনয়ন দাখিল করবলে গরু গাড়ি আহিল রাতুল বরা। জাতীয় সাজপার পরিধান করে গরু গাড়ি খালি সিলিন্ডার লৈ মনোনয়ন পত্র দাখিল করলে রাতুল বরাই। রাতুল বরা আত্মবিশ্বাসী, বোলে জিকিবই, কারণ হেনো ব্যতিক্রম। মনোনয়নতে দৃষ্টি কড়া রাতুলে বোলে বিধানসভাত সকলতক আগত থাকিব। জয়লাভ মূ হব, কারণ জনসাধারণে মোক সাপোর্ট দিছে। জনসাধারণের লগত কারো শক্তি নাই যুঁজব, কারণ জনসাধারণে গণতন্ত্র জনসাধারণের উপর কোনো নাই। যেহেতু জনসাধারণে মোক জোর জবরদস্তি উঠাইছে, মই 1 লাখ উপর ভোটর ব্যবধানত মই জয়লাভ করি। ইফালে শিবমন্দিরত সেবা লৈ মনোনয়ন দিলে সিপাঝারর মিত্রজোঁটর প্রার্থী ডক্টর পরমানন্দ রাজবংশীয়ে। সাহিত্য সভার প্রাক্তন সভাপতিজনের মনোনয়ন দাখিল পর্বত উপস্থিত থাকিল মুখ্যমন্ত্রী আর বিত্তমন্ত্রী। বিশাল রেলি জনসভারে মনোনয়ন দাখিল করবলে ওলাই আহিল হাজার হাজার সমর্থক অগপ বিজেপির কর্মী। মঙ্গলদৈর বিধায়ক গুরুজ্যোতি দাস আর পরমানন্দ রাজবংশীক লগত লৈ হাজার হাজার সমর্থকর উৎসাহর মাজেরে মনোনয়ন পত্র দাখিল করবলে দুই প্রার্থীক সঙ্গ দিলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই পর্যায়ের নির্বাচনটোত কংগ্রেস দলের হাতত থাকা কেবাখনো আসন আমি কাঢ়ি আনিবলৈ সক্ষম হম তেনেকুৱা মই ধারণা করি। এইখন সিপাঝার সমষ্টিটো আমার মানে গুণে ধরেছে, এই গুণ আমি নাইকিয়া করব লাগিব। আমি সকলে জানো যে ভারতীয় হবলে হলে, প্রকৃত ভারতীয় হবলে হলে এগারী প্রকৃত দরঙ্গী হব লাগিব আর প্রকৃত অসমীয় হব লাগিব। মঙ্গলদৈবাসী রাইজক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো যে ইমানখিনি রাইজ এনেকে হাজার হাজার রাইজ ওলাইছে যে মঙ্গলদৈ উন্নয়নের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সরকার নির্মাণের ক্ষেত্রে। শিবরাত্রির দিনাই পঞ্জিকা চাই 12 বজাত মনোনয়ন দিবলৈ আহিল উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। মন্দিরত সেবা লৈ হাজার বিজার কংগ্রেস কর্মীক লগত লৈ উপায়ুক্তর কার্যালয়লৈ যাত্রা কমলাক্ষর। না না, এই সময়টা ভাল সময় আর ত্রয়োদশী সময়টা ভাল সময়, এই কারণে আমার মানে পঞ্জিকার দেখি কেন আমি হেৰি কৰিছোঁ যে উইদিন 12-12টার ভিতর আমার দিবলগা হয়। আমার হয় ভাল 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 মানে 12টার ভিতর আমার একদম একদম আটাইতকৈ ভাল এটা সময়। লক্ষীপুরত বিজেপির কৌশিক রয়, উদারবন্দত মিহিরকান্তি সোম, সোনাইত আমিনুল হক লস্কর, বরখলাত অমলেন্দু দাস, কাটিগড়াত গৌতম রয় আর ধলাইত পরিমল শুক্লবৈদ্যই দাখিল করিলে মনোনয়ন। একেদরে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিজেপি প্রার্থী মানস দাস, পাথারকান্দি সমষ্টির কৃষ্ণেন্দু পাল আর কংগ্রেস প্রার্থী শচীন সাহুয়ে দাখিল করিলে মনোনয়ন। ইফালে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের সিদ্দিক আহমেদ আর অগপর আজিজ আহমেদ খান, বদরপুর সমষ্টির বিজেপি প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য, রাতাবাড়ি সমষ্টির বিজেপির বিজয় মালাকার আর কংগ্রেসের শম্ভু সিং মাল্লায় আজি দাখিল করিলে মনোনয়ন পত্র। মই ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে লক্ষীপুর সমষ্টিরপরা মই মোর মনোনয়ন পত্রটি জমা দিছো। গোটে দেশত যেনেকে কংগ্রেস মুক্ত হয়েছে, লক্ষীপুর এবার নিশ্চিতভাবে কংগ্রেস মুক্ত হব। আমার যেনেকুৱা জনতার আশীর্বাদ আছে আমার পার্টির উপর, প্রতিটা সমষ্টিত আমি এবার বিজয়ী হই। বরাকর রজা গৌতম রয়ের মুখত আজিও শুনা গল এটা বিশেষ গীত। গীত গাই সমর্থকর মরম আশীর্বাদ লৈ মনোনয়ন দিলে বিজেপি প্রার্থী গৌতম রয়ে। দিল সাফা হ্যায় দিল মে চলতা হ্যায় বলবে না, দিল কো দেখো চেহারা না দেখো চেহারে উনে লাখো কো লোটা হ্যায় দিল সচ্চা উর চেহারা ঝোটা। মরিগাঁওত এক প্রকার মনোনয়ন দাখিলর প্রতিযোগিতাই চলিল। কোন দলে কিমান সমর্থকক লগত লৈ মনোনয়ন দাখিল করিব পারে তারেই চমক দেখা গল মরিগাঁও জিলাত।
চলচ্চিত্ৰ পৰিচালক তথা এজেপিৰ প্ৰাৰ্থী পানী দাস আৰু চিপিআইৰ মুনীন মহন্তই মনোনয়ন পত্ৰ দাখিল কৰিলে। হাজাৰ হাজাৰ সমৰ্থকক সাহস হিচাপে লৈ মনোনয়ন দিলে প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীয়ে। গোটেই বছৰটো ৰাইজৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, গণতন্ত্ৰৰ ৰাইজ ৰজা মই তাত বিশ্বাস কৰোঁ। আৰু আজিৰ দিনটোত ৰাইজে মোক যিটো নভবা ধৰণেৰে যিটো ৱেলকাম কৰিলে, যিটো মোক স্বাগতম জনালে, যেনেকৈ ৰাইজ হিলদল ভাঙি মোক আশীৰ্বাদ দিবলৈ দোৱা দিবলৈ ওলাই আহিল, তাত মই অভিভূত। ৰাইজৰ মোৰ কোচৰ কোনো ভাষা নাই। ঐক্যবদ্ধভাৱে অসমক বিকাশ কৰাৰ কাৰণে আমি ইয়াত আজি মনোনয়ন পত্ৰৰ মাজেদি এই সংগ্ৰামৰ সূচনা কৰিছোঁ। ত্ৰিভূত মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত মনোনয়ন দাখিল বিজেপি প্ৰাৰ্থী বিদ্যা সিং ইংলেং আৰু হাওৰাঘাট বিধানসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী তৰসিং ৰংহাঙৰ। নিৰ্বাচনী সভাত কেইবাশতাধিক কংগ্ৰেছ কৰ্মীয়ে যোগ দিলে ভাৰতীয় জনতা পাৰ্টীত। ডিফু চৰকাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰত অনুষ্ঠিত নিৰ্বাচনী সভাত অংশ ল'লে হাজাৰ হাজাৰ বিজেপি কৰ্মীয়ে। নিৰ্বাচনী সভাত অংশ লৈ মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দাবী, ডিফুত কংগ্ৰেছৰ দখলত থকা সমষ্টিত এইবাৰ খোপনি পুতিব বিজেপিয়ে। পানেৰী বিধানসভা সমষ্টিৰ বাবে বিজেপি প্ৰাৰ্থী বিশ্বজিৎ দৈমাৰী, মাজবাট বিধানসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী জিতু কিষাণে আজি মনোনয়ন দাখিল কৰিলে। ওদালগুৰিৰ নলবাৰী খেলপথাৰৰ পৰা এক বিশাল সমদল কৰি জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত মনোনয়ন দাখিল কৰিলে দুয়োগৰাকী প্ৰাৰ্থীয়ে, য'ত ৰেলীত অংশ ল'লে বিত্তমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। বিশাল ৰেলীৰে দুয়োগৰাকী বিজেপিৰ প্ৰাৰ্থীৰ লগতে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিলে ইউ পি পি এল দলৰ প্ৰাৰ্থী গোবিন্দ বসুমতাৰীয়েও। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।